নমস্কার, আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গ বাবলি ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে বঙ্গ বাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত। চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও আইসিডিএস কেন্দ্রিক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবেন, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চলুন আজকের ভিডিও শুরু করি। পাখায় নেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গরমে সমস্যায় শিশুরা। গরম মোকাবিলার কোনো পরিকাঠামো না থাকায় সমস্যায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুরা। ওই সমস্ত প্রতিষ্ঠানের সিংহভাগই পাখা তো দূরের কথা, বিদ্যুৎ সংযোগেই নেই। ছোটদের এখন তাই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাঠাতে তীব্র অনীহা কাজ করছে অভিভাবকদের মধ্যে। লকডাউনের পর স্কুল কলেজের মতো অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিও খুলে যায়। গত জুন মাস থেকে 3 থেকে 6 বছর বয়সী শিশুদের প্রি স্কুলের পাঠদানও শুরু হয়েছে সেখানে। খুদে পড়ুয়াদের সবচেয়ে গত কয়েকদিনের টানা গরমে ওই শিশুদের এখন নাবিশ্বাস উঠেছে। তাদেরকে বসিয়ে রাখা সমস্যা হয়ে দাঁড়িয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের কাছে। একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী মৌসুমী ভট্টাচার্য বলেন, অনেকেই শিশুদের রোজ পাঠাচ্ছেন না, অভিভাবকরা এসে শুধু বরাদ্দ খাবারটুকু নিয়ে যাচ্ছেন, ছেলে মেয়েদের পাঠাতে বললে গরমের কথা বলছেন। চ্যাংমারি চা বাগানের শাখো লাইনের একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা রাখি মণ্ডল সূত্রধর জানান, দিন কয়েক ধরে যেরকম তাপপ্রবাহ চলছে তাতে শিশুদের যে খুব কষ্ট হচ্ছে তা দেখেই বোঝা যাচ্ছে। অন্তত 1-2টি পাখির অত্যন্ত দরকার ছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেশ কিছু অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে পরিকাঠামোর দিক থেকে উন্নত করে শিশু আলয়ে পরিণত করা হয়। সেগুলিতে যাতে বিদ্যুৎ সংযোগ করা যায় তেমন সংস্থানও রাখা হয়। হাতে গোনা কিছু শিশু আলয়ে গ্রাম পঞ্চায়েত বা পৌরসভার আর্থিক সাহায্যে বিদ্যুৎ সংযোগ করেও দেওয়া হয়। লকডাউনের সময় থেকে বিদ্যুৎ বিল বকেয়া পড়ে থাকায় সেগুলোরও সংযোগ এখন ছিন্ন হয়ে আছে বলে খবর। সংশ্লিষ্ট দপ্তর থেকে আলাদা করে বিদ্যুৎ বিলের টাকা দেওয়ার ব্যবস্থা এখনো পর্যন্ত চালু হয়নি। ডুয়ার্সের চা বলাই অঙ্গনওয়াড়ি শিশুদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেছে বানারহাটের ডুয়ার্স জাগরণ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সেটির কর্ণধার ভিক্টর বসু বলেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হলে শুধু যে গ্রীষ্মকালের সমস্যাটি মিটবে তা কিন্তু নয়, অডিও ভিজুয়াল পদ্ধতিতে প্রি স্কুলিং পাঠদানও করা সম্ভব হবে। এতে শিশুদের শিখন প্রক্রিয়া আরও ত্বরান্বিত হতো বলে মনে করা হয়েছে। সমস্যার কথা মানছেন রাজগঞ্জের বিধায়ক ও জলপাইগুড়ি জেলা সরকারি স্তরের যে আইসিডিএস কমিটি রয়েছে তার সদস্য খগেশ্বর রায়। তিনি বলেন, উত্তরবঙ্গে এমন গরম এর আগে কখনো দেখিনি। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের এতে কষ্ট হওয়ারই কথা, দ্রুত বিদ্যুৎ সংযোগের বিষয়টি নিয়ে যথাস্থানে কথা বলবো। তাহলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে কোনো বিদ্যুৎ সংযোগ থাকে না এবং এর ফলে গরমে কষ্ট পান, তারা স্কুলে আসতে চায় না প্রি স্কুল এডুকেশনের জন্য। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আপনারা কমেন্ট করে জানাতে পারেন কী কী বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয়, চেষ্টা করবো সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর। আজকের ভিডিও এখানে শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।